Shada Bizi Shanti Bodhi Doctor Shanti Bodhi Doctor Birira Papara Birira Papara Birira Papara Shongshari Golma কর্ম যেমন করে বলবে তেমন ফল সব জানে সব বোঝে তবুও পাকায় কেন সবে দল সবে দল দুর্নীতি বন্ধ কর তাই নিয়ে সদা বিজি শান্তি পথি দপ্তর শান্তি পথি দপ্তর শান্তি পথি দপ্তর এই যুগের মেয়ে নিজেকে ফিট রাখার জন্য স্লিম রাখার জন্য একটু মডার্ন ড্রাগ নেয় আর তুমি সেটাকে নেশা হিসেবে সন্দেহ করে ওকে খামাকা কষ্ট দিচ্ছ আলিমকে শুধু বলবেন ওর প্রমোশনের প্রস্তাব করেছে মিজান সাহেব যে কোনো দিন প্রমোশন হয়ে যাবে ও খালাম ভাই আপনি কি দাম আত্মাতেন আলিম তো প্রমোশনের কথা শুনে আরো খুশি হইব আগে যান না গিয়ে আলিমকে খবরটা দিয়ে আসেন দেখেন ওর রিয়াকশন কি হয় ঠিক আছে যাই তবে এত সকাল সকাল তো আলিম আসে না একটু পরে আমার ডেস্ক একটু কাজ আছে কাজটা সারে তারপর যাই নাকি না 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 এরকম কোনো ঘটনাই না আপনাদেরকে এসব কে বলেছে এসব সব নতুন মেশিন কোনো পুরনো মেশিন আমরা কিনিনি আপনাদেরকে তো আমরা ইনভাইট করে দেখিয়েছি যে প্রত্যেকটা মেশিন নতুন না না আপনাদের কাছে সব ভুল ইনফরমেশন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি ওকে ওকে ঠিক আছে বুঝলেন আশা 10% মানুষের কাছে এখনো শান্তি পৌঁছায়নি অথচ কাগজপত্রে দেখানো হচ্ছে 95% মানুষের কাছে শান্তি পৌঁছেছে মিজান সাহেব একদম জায়গা মতো ধরছে আপনি তো সব পত্রপত্রিকায় নিউজ দিয়েছেন যে 95% মানুষ শান্তি পেয়েছে হ্যাঁ দিয়েছি অফিসের আদেশ পালন করেছি এখনো তো অফিসকে আমি সেভ করছি কোনো সাংবাদিককে কোনো কিছু লিখতে দিচ্ছি না আপনি আসলে কি বলতে চাচ্ছেন আমি না বুঝতে পারছি না আপনি বুঝবেন কি করে আপনি তো সারাদিন মোবাইল ফোনে থাকেন এক্সকিউজ মি আপনি যে সারাক্ষণ মুখে মেকআপ ঘষতে ঘষতে নিজের চেহারাটাই বদলে দিয়েছেন আমি কি কথা কখনো বলি কিসের মধ্যে কি শুরু করলেন শুরু তো আপনি করলেন আচ্ছা সরি লিভ ইট ম্যাডাম এখন আমাদের সঙ্গবদ্ধ হওয়ার সময় ঝগড়া করার সময় না সঙ্গবদ্ধ হয়ে আমরা কি করব আহা আপনার কাছে এমডি স্যারের সব গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো আছে আর আমার কাছে আছে মিডিয়া এই দুটোকে কাজে লাগিয়ে উৎপাদন ভান্ডার এবং সিবিএ নেতা এই সবার কাছ থেকে আমরা পাত্তি কামাতে পারব এক্সিলেন্ট এক্সিলেন্ট ম্যাডাম আপনি তো দারুণ একটা লাইনে চিন্তা করেছেন আমি তো এই লাইনে চিন্তাই করতে পারিনি তার মানে তারা এতদিন আমাদের চোখের সামনে দিয়ে লাখ লাখ টাকা নিয়ে গেছে হ্যাঁ এখন আমরা নেব নিন হ্যান্ডশেক করুন বাজি ওই যে মতি এখানে যে বসে মতি কি আপনারা দেখছেন মতির তো আমরাই বুঝতেছি আরে মতির জন্য অপেক্ষা করতেছি অনেক সময় ধরে অপেক্ষা করতে মতি নাই মতি আসার কথা কিন্তু আসে নাই হজিরা ওই যে এখানে টেবিলে বসে আছে লেখালেখি করে কি জানেন না মতি 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 কি আপনারা দেখছেন না আমরা তো মনে হয় না আপনারা কাছে ও
এই চাদি মুখকে ভাঙে না বাবা চা খাও না ওই যে এখানে বসে দিয়ে তোর কাছে চা চায় মাঝে মধ্যে ওই কি মতি মতি ও দেখছিস বাবা কি করেন স্যার আমার প্রমোশন হইব আমি আর খালাম সাহেব নানাভাবে কাউন্টার দিছি কিন্তু ওই যে মিজান সাহেব এ তো গাউরা রে ভাই এ তো গাউরা তার একটাই কথা যে আলিম রে প্রমোশন দিতেইব কত রকমের যে যুক্তি দেখায় রে ভাই কি কমু স্যার মিটিংয়ে কি বিষয়টা আলোচনা হয়েছে নাকি আমার নামে কোনো চিঠিও ইস্যু হয়েছে চিঠিও দিছে চিঠিও দিছে আরে কেমনে শেয়ার স্যার যাবো তুমি তুমি খামা খামা কা টেনশন করো বসো তো বসো তো প্রমোশন ভালো জিনিস বসো 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 স্যার প্রমোশন আপনার গলা যে ভালো জিনিস আমার লাগে না আমার যদি প্রমোশন হয় তাহলে আমার সিবিএস এর যেতে দিব এই সিআর এর যেতে দিব কেরা ডিগ্রি করতে দিব স্যার কেমনি কোন তুর তুমি এত টেনশন করছো না তো তুমি বাচ্চাটা ফোন করো ফোন করো করো বন্ধু স্যার বন্ধু আসসালামু আলাইকুম লিডার বলুন তো ভাই তোর অবস্থা কি গো আরে বসতে তো আমিও খুঁজতেছি মেলা মানুষ আমারে খুঁজতেছে এত টাকা নিছি কাউরে শান্তি ডেলিভারি দিতে পারতেছি না বস যে মোবাইল বন্ধ করে কই ডুব দিয়েছে কোনো পাত্তা নাই এ পাত্তা নাই তুই এনে কি করছ সং আলিম তুমি বেশি টেনশন করো মিয়া এত টেনশন করো আমি আছি কালাম সাহেব আছে একটা পথ বেরিয়ে গো খামাকা খামাকা টেনশন করো চিন্তা করো না তো আজ এটা আশা জি স্যার সবাই কি এসেছে জি স্যার তুমি এক কাজ করো কালাম জালাল আর মিজানকে ডাকো হ্যাঁ ওকে স্যার ওকে থ্যাংক ইউ মা তুমিই বলো বাবা সিম্পল একদম সিম্পল একটা বিষয় নিয়ে সূচনাকে হসপিটাল ভর্তি করে এভাবে দিনের পর দিন হসপিটালে থাকলে ওর সোসাইটি বলে কিছু থাকবে কিন্তু আমি কি করব কি করবে মানে হসপিটালে যাও ওকে তুমি নিয়ে আসো আরে না হসপিটাল অথরিটি তো সূচনাকে আমার হাতে ছাড়বে না তোর বাবা তো ওকে ওভাবেই অ্যাডমিট করিয়েছে তুমি এক কাজ করো মামাকে দিয়ে একটা ফোন করো সব জায়গায় পাওয়ার প্র্যাকটিস চলে না বাবা ওফ তাহলে কি দিনের পর দিন হসপিটালে পচে মরবে এই ছোট ছোট বিষয় নিয়ে না এই ব্যাকডেটেড লোকটার জন্য আমার লাইফটা একেবারে হেল হয়ে যাচ্ছে মা দেখো আমার এইসব একদম ভালো লাগে তুই এক কাজ কর তুই সূচনাকে একটা ফোন কর আর ওকে বল আমি কিছুক্ষণ পর তোর বাবার সঙ্গে ওকে কনফারেন্সে জয়েন করাবো ও যেন খুব টেকনিক্যালি তোর বাবাকে হ্যান্ডেল করে আমার তাতে মনে হয় না কোনো কাজ হবে ও শাওন যা বলছে তাই কর না ভাই আপনি এত জনপ্রিয় একজন লিডার অথচ আপনাকে নিয়ে এত টানাহাচড়া শুরু হয়েছে সিবি অফিসে সভাপতি হিসাবে আপনি কতদিন ধরে আছেন কতদিন থাকার নেই আপনার প্রমোশন কেন পিছিয়ে যায় কোন খুঁটির জন্য আপনার প্রমোশন হয় না মানে আপনার নাকি শত শত কোটি টাকার মালিক এত টাকা আপনার হলো কি করে আপনি সিবি অফিসে নেতা হওয়া সত্ত্বেও একদিনও নাকি নিজের কাছে চেয়ার টেবিলে দেখেন শত শত হাজার হাজার প্রশ্ন প্রেসের লোকজনের কাছে কয়জনকে আসলে আমি কয়দিন সামলাতে পারবো আমি জানি না আই এম ফিলিং হেল্পলেস ভাই সরি দিলরু বাবা আপনি মিডিয়া লাইনে আছেন আমার ভরসা আছে আশা আপা অফিস লাইনে আছে আমি নির্ভয় আছি আলিম ভাই আমরা কিন্তু সবসময় আপনাকে হেল্প করেই যাই সেটা কি আর মুখে বলতে হয় আপা আপনাদের হেল্প আমার আত্মা অনুভব করে আপা শুনলাম আমার প্রমোশনের নাকি চিঠি আসছে চিঠি আহা আশা ম্যাডাম
আলিম ভাই তো আমাদের নিজেদের লোক। ওই যে চিঠি, কালকে যে দেখলাম আমি, আপনাকে তো আমি বললাম চিঠিটা স্যারকে এখন দিন না, এমডি স্যারকে। স্যারকে দেন নাই তো? না না না, স্যারকে এখনো দিইনি, বাট স্যার কিন্তু চাইলে দিতে হবে, তখন আমি কোনোভাবেই আটকাতে পারবো না। প্লিজ ম্যাডাম, জাস্ট কয়েকটা দিন আটকে রাখুন প্লিজ। ম্যাডাম, আলিম ভাই যখন এত রিকোয়েস্ট করছে তো আটকে রাখেন চিঠিটা। ভাই, আশা ম্যাডাম না হয় চিঠি আটকে রাখলো, কিন্তু আমি আমি কী করে মিডিয়ার লোকজনকে আটকে রাখবো বলেন? যেভাবে আটকে রাখলে আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট হবে না, সেভাবে আটকে রাখবেন। ভাই, মিডিয়া এখন অনেক বড় হয়ে গেছে, এতগুলো নিউজ চ্যানেল, এতগুলো নিউজ পেপার, কয়জনকে আর মুখের কথায় আমি আটকে রাখতে পারবো বলেন? যা লাগে নেবেন, খালি কত লাগবে আমাদের ধারণাটা দিবেন। আপাতত 2 লাখ টাকা। ভাই, 2 লাখ টাকা একবারে দেখলে অনেক বড় মনে হয়, কিন্তু জনে জনে ভাগ করলে এর টাকা কোনো টাকাই না। শুনেন, এই 2 লাখ টাকা আপাতত যারা বেশি বাড়াবাড়ি করছে তাদের জন্য, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যেয়ে পাঠিয়ে দিতেছি। আশাপা, আপনি কিন্তু চিঠিটা কাউরে দিবেন না, আপনার কাছে আটকে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য কিছু পাঠিয়ে দেব। মিজান, তুমি যে প্রবলেমগুলো তুলে ধরেছো তার অধিকাংশের সঙ্গে আমি একমত, কিন্তু এত প্রবলেম তো একদিনে সলভ হবে না। আমি ওদের সবাইকে বলে দিচ্ছি তোমাকে হেল্প করবে, তারপর তুমি দিনে দিনে শান্তি অধিদপ্তরের যত সমস্যা আছে আস্তে 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 সেগুলো সমাধান করো, আমি তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ স্যার। নাও এই যে এখানে সই করো। স্যার, আপনি আমাকে শান্তি রপ্তানির ফাইলে সাইন করতে বলছেন? হ্যাঁ, আমি বিদেশি ডেলিগেটদের কথা দিয়েছি, ওদের তো 3 দিন আগে চলে যাওয়ার কথা ছিল, আমি ওদের অনেক রিকোয়েস্ট করে রেখেছি, ওরা তো কন্ট্যাক্ট সই করার জন্য অপেক্ষা করছে। না না, সই করো সই করো। আহ মিজান সাহেব, আপনি এইটা কি করছেন? আচ্ছা মিজান সাহেব, আপনি ডিনাই করতেছেন কেন? কি ব্যাপার, তুমি এখন দাঁড়িয়েছো কেন? যাও যাও। ম্যাডাম, ওই অল ইন ওয়ান ব্রাদার কয়দিন ধরে লাপাত্তা, আপনার তো জানেনই আমার পকেট একদম খালি, যদি কিছু ধান্দাবাজি ডাইলগ দিচ্ছ, খাম দেখলে ভিতরে টাকা মনে হয় না? আল্লাহর কসম লাগে ম্যাডাম, কি কইতেছেন? না না, এরম কিছু মনে করি না ম্যাডাম, খাম দেখলে আমার ভিতরে টাকা মনে করুন কেন, এরম আমি কিছু মনে করি নাই। লিডার স্যার তো খালি নেয় দেয় না। আসলে ম্যাডাম সত্যি বিশ্বাস করেন ম্যাডাম, ওই ব্রোকার স্যার কতদিন ধরে নাই, আমার পকেট একদম খালি। ম্যাম, সত্যি কি আপনাকে 2 লাখ টাকা দিয়েছে? আহা, টাকা দেখলে ব্যস্ত হয়ে যান না, দুটো খামি ড্রয়ারের ভিতর রেখে দিন, অফিস শেষে সময়ভাবে ভাগ করে নেবেন। রাখেন। মিজান, তুমি ছেলে মানুষ, আমি ধরে নিচ্ছি তুমি প্রফেশনকে ইমোশন দিয়ে গুলিয়ে ফেলেছ, কিন্তু সত্যিকার অর্থে প্রফেশন কিন্তু ইমোশনের জায়গা না। তোমার ইমোশন দিয়ে তুমি আমাদের প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত
প্রত্যেকটা ক্ষেত্রকে বিতর্কিত করছে। তোমার আবেগী বিবেচনায় তুমি কিছু কাগজপত্র দিয়েছ, কিন্তু সেটা পর্যাপ্ত না। কেন আমি জানি, তোমার এসব ছেলে মানুষের জন্য যদি আমাদের রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে আমি কিন্তু তোমাকে শাক করা যাব। ফোনটা বন্ধ করে রেখেছে। সালামু ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এমডি সাহেব কোথায়? সাতটা একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছেন। তোমার মোবাইলটা নিয়ে যাও, আমি কথা বলবো। ইয়ে ম্যাম, আসলে মোবাইলটা নিয়ে যাও, আমি কথা বলবো। ইয়ে ম্যাম, যা বলছি তাই করো। জি ম্যাম। সরি স্যার, স্যার ম্যাডামের কল তাই আসতে বাধ্য হলাম। ম্যাডাম লাইনে আছেন, একটু কথা। ও ওকে, এক্সকিউজ মি, তাহলে আপনারা এখন যান, যাও, আমরা পরে বলবো এটা নিয়ে। শিওর স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। তোমার সেলফোন বন্ধ কেন? একটা মিটিংয়ে ছিলাম। একটু লাইনে থাকো। আম্মু বলো। তোমার বাবা লাইনে আছে। হ্যালো, তুমি শুনছো? হ্যাঁ বলো। সূচনা তো বলছে ও ভালো আছে। ওর ভালো, ওর চেয়ে ওর ডাক্তার ভালো বলছে। বাবা আমি কথা দিচ্ছি তোমাকে, আমি প্রমিস করতেছি আমি ভালো হয়ে গেছি আব্বু। আমি ওসব জিনিস আর টাচ করবো না, প্লিজ আব্বু, প্লিজ আব্বু, বিলিভ মি। মা, এরকম কথা তুমি কিন্তু আগে আরো অনেকবার বলেছো। বাবা প্লিজ, এখানে আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক লোনলি লাগে আব্বু। আমি প্লিজ আব্বা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে বাসায় যেতে দাও। আমি জানি, ওটা তো সুখের জায়গা না, কষ্টেরই জায়গা। আর কটা দিন কষ্ট করো। তুমি এভাবে কেন কথা বলছো ওর সঙ্গে? মেয়েটার জন্য কি তোমার কোনো মায়া নেই? ওর জন্য আমার মায়া আছে কি না আছে সেটা তোমরা বলো। আমি আজই সূচনাকে বাসায় নিয়ে আসবো। তুমি হসপিটালে ফোন করে বলে দাও ডিসচার্জ পেপার যেন রেডি করে রাখো। প্লিজ আম্মু, তুমি প্লিজ ডক্টরকে বলো আমি এখানে আর থাকতে চাচ্ছি না, আমি অনেক মিস করতেছি আম্মুকে, বাসায় যাও। আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। হ্যালো, কি লাইন কেটে দিল? আমি জানতাম বাবা এমনটাই করে। আপনাকে একটু টেন্স মনে হচ্ছে, শান্তি ইউজ করবেন স্যার? আমাদের ভেজাল শান্তি দিয়ে এই অশান্তি দূর হবে না। নো টেনশন স্যার, ফরেন শান্তি স্টকে আছে, দেখি। সংসারে গোলমাল, তবু ভারী বলচাল, খাটি রেখে
পচামাল সমাজটা করে দেয় বেসামাল। চাপাবাজি চালবাজি বন্ধ কর, তাই নিয়ে সদা পিসি শান্তি অতি দপ্তর। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.